বেশি ফসল যাতে পাওয়া যায়, বেশি আমাকে টাকার দরকার। এখন এইটার ভিতরে চার পাঁচ পদের ফসল করলাম, এইটা আমি আজকে বেচমু, এইটা কালকে বেচমু, আমার আবার এইটা বেচতে আবার দুই দিন পর হবে, ওই সিরিয়ালে আমার বন্ধ থাকবে না, রেগুলারই পয়সা আবার ইনশাল্লাহ আসবে। নিরাপদ সবজি জোগাড় করছে, আমরা নিরাপদ খাইলে ভালো থাকবো, স্বাস্থ্য শরীর ভালো থাকবে, বাড়া নিজ বাড়া বিক্রি করা যাইবে করছে। আগে তো সার ঔষধ দিতাম অনেক বিভিন্ন রোগ হইতে, যে রোগ থেকে জানি আমরা মুক্তি পাই, সেই জন্য আমরা নিরাপদ সবজি তৈরি করতে আছি। কি কি ফল সবজি লাগাইছেন? হ্যাঁ, ঢেঁড়স লাগাইছি, বোম্বে মরিচ লাগাইছি, লাফা লাগাইছি, ভেন্ডি লাগাইছি, ডাটা শাক বুনছি, পাটের শাক, তারপর যাইয়া ভুট্টো আছে, কাঁচামরিচ আছে, বিভিন্নতাই করছি আর কি আমরা এখানে। এই যে চাষি, এই এই শাক এই সবজি কি আপনারা খান আর বাজারেও বিক্রি করেন? হ্যাঁ, আমরা খাই, বাজারেও বিক্রি করি। হ্যাঁ, এই যে আমরা দেখতেছি যে অনেক সবজি তুললেন, এই যে বরবটি, শশা, তারপর ভুট্টা, ঝিঙ্গা, এগুলো কি করবেন? এগুলো তো আমরা খাবো আবার বিক্রি করবো, এত সব তো আমার খাওয়ানো লাগবে না। হ্যাঁ, এটা কি সব খাওয়া যায়? তো বাইরে বাজারে নিয়ে বিক্রি করি। এই এই পদ্ধতি কা? এমনি তো মাঠে তো আমরা জানি যে এমনি হয় সবজি, এই রকমের মশারি ভিতরে নিরাপদ সবজি, যেন রোগ থেকে মুক্তি, এটা নিরাপদ সবজি করতে আসি আমরা। আর আগে তো দিছিলাম না, এতে তো অনেক শরীরে সমস্যা হইতে, অনেক রোগ হইতে, বিভিন্ন রোগ হইতে, পোকামাকড় আক্রমণ করতে, এখন তো পোকামাকড় ঢোকে না। এই এই মশারির এই দেওয়ার কারণে এখন আর ওই যে পোকামাকড় ঢোকে না? হ্যাঁ, না ঢোকে না। নিরাপদ সবজি আমরা খাইলে হলে আমাকে স্বাস্থ্য শরীর ভালো থাকবে, বাজারেও বিক্রি করলে বিভিন্ন রোগ হইবে না, রোগ থেকে মুক্তি পাবো। হ্যাঁ, এর জন্য আর কি এটা করা হয়েছে। এতে কি আপনাকে ক্ষতি হয়েছে? না, আমাকে উপকার হয়েছে, ক্ষতি হয় না। কিরকম উপকার হয়েছে? কিরমের উপকার হয়েছে শরীরের জন্য, রোগ থেকে আমরা মুক্তি পাইছি। আমাকে যদি একটা রোগ হইতে লাখ লাখ টাকা দিয়ে রোগটা ভালো করতে পারতাম না, এখন তো আমাকে ওই টাকাটা থেকে মুক্তি পাইছি আমরা। এ কি তুলতেছেন চাচা? ডাটা শাক। কি করবেন এদিয়া? নিজেরা খাবো আর বিক্রি করবো। হ্যাঁ, এই মশারির ভিতরে আপনার এই ডাটা শাক লাগাইছেন কে? মশারির মধ্যে লাগাইছি, কোনো পোকামাকড় না হইতে এইটা পোকায় না ধরতে পারে এই জন্য। হ্যাঁ, আর সবাই খাইয়ে যেন মজা পায়, আমরাও মজা পাই। লাস্টে বিক্রি করবো, যদি খারাপ হয় তাহলে মানুষে খারাপ বলবে, খারাপ না বলতে পারে যাতে ভালো বলে, আরও যেন কিনতে পারে আর্থিক করিয়া, এই জন্য এইটা মশারির মধ্যে দেখতে দিছি। মজা পায় এই জন্য জিগে না, যে ভালো জিনিস ভালো দাম দিয়ে কিনবো। আগে কম দাম দিয়ে কিনতে যাইয়া তাতে দেখা যায় বাড়ি নিয়ে ফালাই দেই, ওই স্ত্রীর বকাহনি, মেয়ের বকাহনি, যার জন্য এই ভালো জিনিস ভালো দাম দিয়ে আমরা কিনি। এই দেখলাম চাচা এক জায়গায় অনেক কিছু লাগাইছেন, হ্যাঁ এক জায়গায় একটা ফসল, এক জায়গায় ফসল আমরা কয়েকটা করি, যত ভালো আমরা পয়সা পাইতে পারি। হ্যাঁ, আর আমরা ভালো খাওয়ান দেই, এতে ভালো হয়, কোনো খারাপ। কীটনাশক দেন? না, কীটনাশক আমরা ফাঁসের কোনো ঔষধ, ওই দোকানের কোনো ঔষধ আমরা ব্যবহার করি না, আমরা ব্যবহার করি, আমরা নিজেরা ফাঁস তৈরি করি, গোবর সার দিয়া বিভিন্ন 18-20 পদ দিয়ে তৈরি করি, নিজেরা এইটা ব্যবহার করি, এইটায় কোনো রোগ বালাই নাই, বিষমুক্ত আর কি সবজি। বিষমুক্ত? হ্যাঁ, আপনারাই করেন না আরও কেউ করে? আমরা করি, আরও দুই একজনে করে, ওই সাইডেও আছে, আমরাও করি। হে, কি আপনাকে দেখা দেখি করে না হেরাকে দেখা দেখি আপনারা করছেন? না, কেউ দেখা দেখি করি না। তাহলে এই কেমনে পাইলেন? ইয়া পাইছি বিদেশি সাহায্যে, অফিসাররা দেশে আমাকে ভালো ফসল হয়। এই জানতেন আগে এরকম করার পদ্ধতি? না। হ্যাঁ, না এটা আগে জানতাম না। তাইলে এটা আমাকে এক অফিসারে বলছে,
ম্যাডাম অফিসার এ বলছে যে এই আমরা যে পদ্ধতি করি এই আমাগো বইতে আছে এই আমরা দেখিয়া এইটা করেন তো আমরা লগে সাহায্য করব দেখাই দেব তা দেখাইতেছে পর আমরা এইটা নিজেরা করতে আছি আমাগো আর দেখান লাগে না আমরা শিক্ষা পাই গেছি আচ্ছা আপনি লগে একটু কথা বলি এদিকে আসেন দেখি অনেক দেখতেছি হাসি খুশি আপনার সবজি ফলন ভালোই হয়েছে আল্লাহর রহমত হ্যাঁ কি রকম কি চাচা কন্দি একটু জি কি রকমের কি ফসল হয়েছে কতটুকু জায়গায় কি লাগাইলেন একটু কন্ত ফসল ভালো হয়েছে আল্লাহর রহমত আমার এখানে মনে করেন চার জ্যেষ্ঠ জমি আছে হ্যাঁ চার জ্যেষ্ঠই আমার ফসলেও এই ফসলেও এখন শশা লাগাইছি ধরেন দুই আর তিন চার শতাংশের মতো চার শতাংশের মতো শশা আছে আর অন্যান্য লাফা আছে দুন্দুল আছে ঝিঙ্গা আছে তারপরে ভিতরে পাট আছে ভেন্ডি আছে ডাটা আছে ওই যে মরিচ আছে বেগুন আছে এই ধাপে ধাপে লাগানো হয়েছে কোনটার সে কোনটা ভালো হবে এই জন্য এই এত পথ মেশাইয়ে লাগানো হয়েছে একের পর এক এই জন্য আর কি আর ওই ধারাবাহিকভাবেও করা হয়েছে তারপরে সাইডে মিষ্টি কুমড়ো লাগানো আছে ওই রেহা লাগানো আছে আবার ওই কাঁচামরিচও লাগানো আছে আবার অন্য সাইডে পুঁই শাক আছে পুঁই শাক ভেন্ডি টমেটো তারপরে বেগুন হ্যাঁ এত ফল এক জায়গায় একটু এই যে জায়গাটা দেখলাম আমরা এখানে কয় শতাংশ জায়গা এই যেখানে আমরা বর্তমানে আছি এই নেটটার ভিতরে আছে দশ শতাংশ দশ শতাংশ জায়গায় এত ফসল লাগাইছেন এত ফসল লাগাইছে দাবে দাবে লাগাইছি মনে করেন একটার পর একটা আমার পয়সা আইতে থাকবে আর একটা লাগাইলে তো এই একটা বেশি বই থাকবো হ্যাঁ আর এটা তো সিরিয়ালে একটার পর একটা আসতেই থাকবে পয়সা রেগুলার এ কত টাকা খরচ করলেন এখানে আমার কত টাকা খরচ করছি কত আমার নিজের পরিশ্রম আর এই নেট ফেট কিনতে কত হাজার দুই আমি ক্যাশ পাইছি এই তিন মাসে এবং আমার জমিতে যে ফসল আছে এতে আরো অনেক টাকা বিক্রি হবে তাই জি আপনি এলাকায় কি একা করছেন আরো আছে কেউ আমি তো একা করছি আরো সাইডে আরো করতে আছে আরো করছে হ্যাঁ হেরা কি কইতেছে হেরাও এটা ভালো বলছে হ্যাঁ হেরাও বলছে যে এটা ভালো পদ্ধতিটা খারাপ না এটা ভালো এইভাবে আমাগো পোকার আক্রমণটা কম হবে তারপরে আমাগো কীটনাশক লাগবে না হ্যাঁ তারপরে এই যে ই করলেন কীটনাশক ছাড়া এই যে নিরাপদ ফসল উৎপাদন করতেছে নিরাপদ হ্যাঁ নিরাপদ ফসল সবজি মানুষ কেনে কেমন দাম বেশি না দাম বেশি হইলেও মানুষ তো ওইটা তো মনে করেন যে কীটনাশক আছে তো আর আমাকে কীটনাশক নাই তারপরে রাসায়নিক সার নাই এজন্য মানুষ মনে করে ভালো এটা খাইলেও সুস্থ থাকা যায় সুস্থ সবল এজন্য তাই জি আর এটা পাইলেন কি আপনি বুদ্ধি পাইলেন কি এটা বুদ্ধিটা পাইলাম এই সবজি তো আমরা আগেও করতাম আর এখন হইলো এমএমআই এর পদ্ধতিতে এমএমআই মানে বিগেস্ট সংস্থা এমএমআই থেকে আমাকে এখানে একটা সমিতি আছে ওটা হলো আইপিএম সমিতি এর মাধ্যমে আমরা পাইছি ওনারা একদিন আসছে আমাদের জমি দেখে গেছে আমার ফসল আসলো তখন পালং শাক লাল শাক আসলো জমিতে এইটা দেখে ওনার জমি পছন্দ হয়ে গেছে তখন আমাকে দাওয়াত দিল দাওয়াত দিয়ে একটা মিটিং করলো মিটিংয়ে আমার ভাই আরও চার পাঁচ ভাই আগরে নিয়ে আমি ওই মিটিংয়ে যোগ হয়েছি তখন ওনারা যে পদ্ধতিতে বলছে তখন আমরা ওই পদ্ধতিতে সম্মত হয়েছি যে না পদ্ধতি যেটা বলছে এটা তো খারাপ না এটা ভালো আর এটা যদি আমরা করতে পারি আর যদি ভালো ফসল হয় ফলন হয় তাহলে মানুষের চাহিদা থাকবে ভালো এই জন্য আমরা এটা আগ্রহী এইটার কি পদ্ধতি কয় এইটারে কয় হলো যাইয়া নিরাপদ সবজি নিরাপদ মশারি বলে না এটা কি বলে এটা নেট নেটের ভিতরে নিরাপদ ফসল উৎপাদন করছে নেটের এবং নেটের বাইরেও নেটের বাইরেও যা করছি আমরা ওই একই পদ্ধতিতে হ্যাঁ এতে কোনো শহীদ না না কোনো কীটনাশক নাই তাই আপনার দেখা দেখি কেউ আরো করতে চায় আরো করতে চায় হ্যাঁ আরো তিন চার জন আমার কাছে বলছে যে আমরাও করবো এই সাথে ঠিক আছে আমি আলাপ না করি তো আর আমি আগে বলতে পারবো না তা বলছে ঠিক আছে আলাপ করি বুদ্ধি পরামর্শ চাই আপনার কাছে যে আমি অনেকজন আরে বুদ্ধি দেই আমার জিজ্ঞাসা করে আমি বলি এইভাবে যে আমরা নিরাপদ সবজি এই করি আমাকে সার সার সে নিজে তৈরি করে দিয়ে গেছে আমাকে আনুষঙ্গিক যোগাড় করতে বলছে আমরা যোগাড় করছি এখন সে আইসিয়া
এইটার পরিমাণ মতো উনি বানাই দিয়ে গেছে। আর ওই একটা আমি স্যারকে বলছি যে আমার একটা চার্ট লিখে দিয়ে যাবেন, যাতে আপনি যখন না থাকবেন তখন আমরা যাতে এই চার্ট দেখে সার তৈরি করতে সমস্যা না হয়। কাকা এই যে বললাম আমাকে এই এটা তো অনেক দেশে দূরে দূরে মানুষ দেখবে, ঠিক আছে, তাদেরকে কি বলবেন? তারা উদ্বুদ্ধ হইবে আপনার এই জিনিসটা দেখে, তারাও তো করতে চাইবে, তাদেরকে করবে, অসুবিধা কি, ভালোই হবে। তাদের কি বলবেন, কারা কিভাবে কি করবে? তাদেরকে বলবো যে আমরা যেভাবে করতে আছি তারাও এইভাবে করবে। হ্যাঁ, বলবো যে এই ব্রয়লার সার, গোবর সার, তারপরে ওই সব মিলে যেভাবে আমরা করছি 18-19 পদ, এইভাবে তারা মিলে সার বানাইবে, তারপরে এইভাবে আমরা যেভাবে করি এইভাবে করবে। তাই এইভাবে কিভাবে করলেন, কিভাবে করলেন? একটু আটকাইছে চারিপাশে, চারিপাশে আগে খুঁটি গাড়ছি, খুঁটি আমার আমার এই এইটার সারে যে আমাকে লিফলেট দিছে তাতে খুঁটি আছে 81টা, আর আড়ার বাস আছে 72টা। তখন আমাকেও বাসের খুঁটি বাস কম দেখাতে আমাকে দিয়েছে 50টা খুঁটি, আড়া লাগছে যে 42টা বাস, বুঝলেন? এইটা দিয়ে আগে খুঁটি গাইরা মাপিয়া খুঁটি গাইরা মিটার অনুপাতে এক একটা আছে 3 মিটার, 3 মিটার বরাবর খুঁটি, তারপরে আড়া বাঁধ দিয়া পরে আর কি নেটটা আমরা উঠাইছি, চারিপাশ আটকাই দিছি নেটের, আটকাই দিয়া এইটারে এখন আমরা যেভাবে করবো যেভাবে বানাবো ওইভাবেই হইবে। এই যে মনে করেন এই এইটা টানাইছি, এই নেটটা টানাইছি, এইটার উপরে আমরা গাছ বাঁধাই দেবো, এইটা গাছ বাঁধবে। আবার যদি মনে করি যে না এইটা এখন ফসল শেষ, নেটটা খুললে আবার ঘুরেই আর একদিকে লাগাম, তাও লাগাইতে পারবো আর কি। এটি অল্প জায়গার ভিতরে একটা সুন্দর পদ্ধতিতে আপনার ফসল, বেশি ফসল যাতে পাওয়া যায়, বেশি আমাকে টাকার দরকার। এখন এইটার ভিতরে 4-5 পদের ফসল করলাম, এইটা আমি আজকে বেচমু, এইটা কালকে বেচমু, আমার আবার এইটা বেচতে আবার 2 দিন পর হবে, ওই সিরিয়ালে আমার বন্ধ থাকবে না, রেগুলারই পয়সা আবার ইনশাল্লাহ আসবে। তাই যেটা করি আপনি খুশি? আমি খুশি, তাই? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে চাচা, আপনাকে ধন্যবাদ, আমি খুব খুশি, আপনার ফসল আরও ভালো হোক, আর আমাদের দেশের মানুষ এই পদ্ধতি আপনার পদ্ধতি দেখুক, দেখে আরও তারাও বানাক, সেটাই আমরা আশা করি।